অ্যান্ড্রু কিশোরের জনপ্রিয় গান ডাক দিয়েছেন দয়াল আমারে রইবোর আর বেশি দিন তোদের মাঝারে। এই গানেরই মতো সবশেষ সাক্ষাৎকারে লিওনেল মেসির কথাগুলো এমনই মনে হয়েছে। বিষয়টি একেবারেই পরিষ্কার, সে হচ্ছে অবসরে যাচ্ছে। তার মানে আর্জেন্টিনার এই অধিনায়ক এই কাতার আসরের মাধ্যমে হচ্ছে অবসরে যাবেন। এর আগে গুঞ্জন উঠেছিল, তবে বিষয়টি এবার পরিষ্কার করেছেন এই সাক্ষাৎকারের মাধ্যমে। আগামী 22 নভেম্বর সৌদি আরবের বিপক্ষে তারা মাঠে নামবে। এর আগেই কিন্তু বিষয়টি একেবারেই পরিষ্কার করেছেন সবার মাধ্যমে, যাতে করে ফুটবল সমর্থক এবং আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছেন। মেসি জানালেন নতুন তথ্য, এবার যাতে মিশেছিল নতুন তথ্য ফুটবলকেই বিদায় জানানোর আভাস। মেসি বলেছেন, আমি ফুটবল ভালোবাসি, ফুটবল খেলতে ভালোবাসি, ফুটবল আমি উপভোগ করি, সারা জীবন ধরে ফুটবল খেলে এসেছি। আমি বিশ্বাস করি এরপরে আমি যা করব তার সঙ্গে তুলনাও শুরু হবে, যদিও পরবর্তীতে আমি জানি না কি করব আর খুব বেশি খেলবো বলে আমি মনে করি না। মেসি যে আর বেশি দিন খেলা চালিয়ে যাবেন না তা পরিষ্কার করে দেন এই সাক্ষাৎকারের মাধ্যমে। 2014 সালের বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিল নীল সাদা জার্সিধারীরা, সেবার জার্মানির কাছে হার মানতে হয়েছিল। তবে এবার বিশ্বকাপ খেলতে আসার আগে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা, মেসিকে নিয়ে স্বপ্ন দেখছে গোটা আর্জেন্টিনা। যদিও বিশ্বকাপ নিয়ে মেসি তার দেশকে খুব বেশি আশা দেখানোর পক্ষে নন, তিনি বলেন, আমি কথা দিচ্ছি না কারণ আমি জানি দিন শেষে সবই ঘটে স্রষ্টার ইশারায়। তবে স্রষ্টার লিখনে বিশ্বকাপটা আর্জেন্টিনার হোক, সেটাই মেসির চাওয়া, তা বলাই বাহুল্য।